গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার হাসি খুশি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন মাত্র 6টা বাজে, সকাল 6টা বাজে। দেখো ছেলে উঠে গেছে, বিছনার কভারটা চেঞ্জ করব। বিছনাটা অর্ধেক গুছিয়ে রেখেছে, এই যে সব দেখেছো, এই তাল মিস্ত্রির কোটোটা দিয়ে না ক্যামেরা করার জন্য ওখানে রেখেছিলাম, কিন্তু ফোনটা ওখানে রাখা যাচ্ছে না। যাই হোক, এখন চেঞ্জ করব, বিছনার চাদরটা চেঞ্জ করে তারপরে দেখো। ছেলে বলছে মিষ্টি খাবে, ঠিক আছে দেবো দেবো, এখানে দাঁড়াও দাঁড়াও, এখানে দেবো। ওটা চেঞ্জ করে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। চেঞ্জ করে আমি দেখাচ্ছি যে কোন সেটটা পাতালাম, ঠিক আছে বন্ধুরা? এই দেখো আমার বিছানার ফাইনাল লুক, বিছনাটা আমি তুলে ফেলেছি। আসলে কি হয় বলো তো, পুরো ভিডিওটা যদি শ্যুট করি না, ভিডিওটা এত বড় হয়ে যায়, তারপরে না 5-6 মিনিটের বেশি এমনিতেই ভিডিও হলে কেউ আর দেখতে চায় না। তোমরা বলে না, ওটা আমার আমার ক্ষেত্রেও হতো, প্রথম প্রথম খুব মানে বিরক্তিকর লাগতো, কিন্তু অ্যাকচুয়ালি এখন ব্লগ দেখতে দেখতে এত ভালো লেগেছে, বিশেষ করে মানে নাম বলবো না, 4-5 জনের ব্লগ দেখতে দেখতে আমার এত ভালো লেগে গেছে না, আমি তাদের ভিডিওটা রেগুলার রাত্রেবেলা না দেখলে মনে হয় কি একটা দিনের শেষে করিনি, একটা রুটিনের মতন হয়ে গেছে। যাই হোক, আমি পরের কাজে চলে যাই। আমার এই দেখো এক গাদা জামা কাপড় রয়েছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এমনি যে চেয়ারের উপরে গাদা দেওয়া রয়েছে, এগুলো ধুতে যেতে হবে। যাই, পরে আবার কথা বলছি। মেয়ে থালা বাসন মেজে চলে এসেছি, এখন এই যে ঘর ঝাড় দেবো, থালা বাসন ধোয়াটা দেখাতে পারিনি। তার কারণ কি বলো তো, তোমাদের তো আগেই বললাম, এত বড় ভিডিও হয়ে যায় না, তারপরে অনেক বড় ভিডিও হয়ে যায়, যার কারণে এইসব জিনিস দেখাতে পারিনি, ঠিক আছে? চলো যাই, ঘরটা ঝাড় দিয়ে নিই। বন্ধুরা এ দেখো, আমি ঘর ধুতে চললাম, মানে ধুতে না সরি, ঘর ঝাড় দিতে চলে এসেছি। আমি যে ঘর ঝাড় দিচ্ছি, এ দেখো এক গাদা জামা কাপড় ওখানে গোছানো ছিল, মানে জড়ো করা রয়েছে, ওগুলো সব আজকে ধুতে হবে। মানে কী বলবো, মাসের শেষে প্রত্যেকটা মেয়ে মানুষেরই এইরকম একটা একদিন আসে যে প্রত্যেকটা। এই যে ছেলের খাবার নিয়ে চলে এসেছি, আর ছেলে বসে বসে আমার বডি লোশনটাকে নষ্ট করছে। দেখো কতক্ষণে বেরোবে, এটা চাপলে কিভাবে চাপলে বেরোয় সেটা তো এখনো জানে না, এই জন্য এমনটা করছে। যদি জানতো ঠিক এখন বের করেই দিত, ঠিক আছে? দেখো অবস্থা, দেখো একটুখানি পেয়েছে সেটা আবার মুখে লাগালো, আর ও ঠাকুমার কাছে গিয়ে বডি অয়েল তেল সেটা আবার গিয়ে মাথায় লাগায়। চলো ছেলেকে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা সকালের নাস্তা কমপ্লিট, ছেলেরও আমারও, আমি 1 গ্লাস দুধ খেয়ে নিয়েছি সকালবেলা। এখন পেটে ব্যথা করছে, সকালবেলা বাসি দুধ খেলেই খুব 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 পেটে ব্যথা হয়। এই দেখো এতগুলো জামা কাপড় ধুতে হবে, এই কত কত লাগবে, এখন এই সব জামা কাপড় ধোবো। এমনিতেই রোদ ওঠেনি, আরও পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, গানটা শোনা যাচ্ছে কিনা জানি না। যাই হোক চলো জামা কাপড় ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা চান করে চলে আসলাম, সব কাজ কমপ্লিট, এখন ছেলে শুধু খিচুড়িটা বানাবো সকালবেলার খাবার। সকালে এমনি দুধ কর্নফ্লেক্স তো খাইয়েছিলাম, এখন আবার ছেলেকে খিচুড়ি বানিয়ে দেবো আর একটা ডিম সিদ্ধ করে দেবো। আজকে জলদি চানটা করে নিলাম, সব কাঁচা জামা কাপড় ছিল তো ওইগুলো কাচলাম, যখন আমি ভিজে গেছিলাম সেই জন্য জলদি জলদি চান করে নিলাম। আবার না আবার ঠান্ডার প্রবলেম আছে তো, যার কারণে ভয় করে, এই জন্য জলদি চান করি না, মানে ওই 11টা 12টার পরে গিয়ে চানটা করা হয় বেশিরভাগ দিনে। দেখো টিনের ঘর, আর পাশে মাইক বাজছে, টিন পুরো গুনগুন গুনগুন করছে। যাই হোক বন্ধুরা, ছেলের খিচুড়ি বানিয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো ছেলের খিচুড়ি আর একটা ডিম, সকালবেলার টিফিন এটা। এমনি সকালবেলা তো নিয়ে খাবার দিয়েছিলাম, এখন এই খেতে চায় না, জোর জবরদস্তি যেটুকু যা খাই সেইটুকুই, ঠিক আছে ওইটুকুই খাওয়াবো। আর আজকে ও দেখো ওই যে অল কালারটা, ওটা আজকে পাতায়নি, তার কারণ মানে ঝটপট আজকে সব কাজ করতে হয়েছিল তো ওই জন্য আর পাতানো হয়নি ওটা। যাই হোক ওটা পরে আবার পাতাবো, ঠিক আছে? আর এই দেখো আমার একটা, দেখো এটা একটা ননদ হয়, ছোট্ট ননদ। আচ্ছা বন্ধুরা পরে আবার কথা বলছি। বন্ধুরা এই দেখো আমরা পার্লারে এসেছি, পার্লারের প্রোডাক্টগুলো তোমাদের দেখাই, কারণ এই দিদি জানে না যে আমি ভিডিও শ্যুট করছি, যদি আবার কিছু বলে সেই ভাবে আমি ভিডিওটা শ্যুট করছি না। যাই হোক এই দেখো আমরা পার্লারে এসেছি। বন্ধুরা এ দেখো পুরো তুলে এসেছি, পার্লারে গিয়েছিলাম, আজকে পাশে বাড়ি বিয়ে আছে সেই উপলক্ষেই মূল তুললাম। এমনিও 1 মাসের বেশি, 1 মাস কি 2 মাস হতে চললো তুলি না, যার কারণে বুড়োটা তুলে আসলাম। দেখো
এই দিদির কাছ থেকে না আমার বিয়ের সময় আমার সাজার খুব শখ ছিল, কিন্তু কি বলতো আমাদের রিলেটিভ একজন আছে, সেও পার্লারের কাজ করে, যার কারণে ওর থেকে আমার সাজানো হয়েছিল আমাকে। যাই হোক, আমিও তেমন কিছু বলিনি যে আমি ওনার কাছ থেকে সাজবো বা কোনো কিছু, বাড়িতে কাউকে জানিয়েছিলাম না যে ওই দিদিটার কাছ থেকে আমার সাজানোর ইচ্ছা ছিল, মানে সাজার ইচ্ছা ছিল। যাই হোক, আমি আর আমার খুব ইচ্ছা যে ওই দিদির কাছ থেকে একদিন একটা পার্টির লুক ইয়ে করবো। দেখো ছেলে কি বলে, যাই হোক ওনার কাছ থেকে যেদিন সাজবো অবশ্যই তোমাদেরকে ভিডিও সেটা শ্যুট করে দেখাবো। পারমিশন নিয়ে নিই ওনার ভিডিও, মানে ওনার, হ্যাঁ যে যে জানলাতে কিচ্ছু দেখা যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, এই দেখো ছেলেকে খাওয়াবো এখন, ডিম অমলেট করেছি, সকালে খিচুড়ি করেছিলাম, ছেলে না খায়নি, একটুকুও মুখে দেয়নি। তারপরে একটু ঘরে পাঁপড় ছিল, সেই পাঁপড়টা দিয়েছিলাম, বাচ্চাদের পাঁপড় দেওয়া তো খুব বেশি ভালো না, সেটা খেয়ে এই যে চান করলো। এখন ভাবছি না আগে খাইয়ে দিই, তারপরে সব কাজ বেশ ভালো করলো। দেখো জানলাটা আটকে দিয়েছে, ক্যামেরাটা কি সুন্দর আসছে, মানে ফটোটা মুখটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার না এই দিদির কাজ এত পছন্দ হয়, কি বলবো, ভীষণ পছন্দ হয়। জানি না কেমন লাগছে কি না, কিন্তু আমার এই দিদির কাজ খুব ভালো লাগে। এত সুন্দর ব্রাইডাল লুক করতে পারে না, এত সুন্দর কাজ ওনার হাতের, মানে সাজানোর দিক দিয়ে ভীষণ ভালো পারে। একদিন খুব ইচ্ছা, যাই হোক বিয়ের সাজের ওই শখটা একদিন তোমাদের মানে সঙ্গে শেয়ার করবো আর কি। ওনার বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে যখনই একটু এসছি ঘরের ভেতরে থালা বাসন ধুতে যাবো, তখনই একটা দুটো ফেরিওয়ালা এসে ডাকছে, মাসিমা একটু শাড়ি দেখুন শাড়ি দেখুন। আমার একটা বাজে অভ্যাস আছে, ফেরিওয়ালারা আসলে আমার কাছ থেকে অন্তত ফেরত যায় না, মানে কিছু না কিছু কিনতে ইচ্ছে করে, এরকম একটা বাজে অভ্যাস আছে, যার কারণে এ দেখো এই সব দেখুন 250 টাকা, 750 টাকা চেয়েছিল ওরা, 750 টাকা চেয়েছিল, আমি মাত্র 250 টাকা দিয়ে শাড়িটা রেখেছি। সবাই বলছে খুব সুন্দর হয়েছে, কারণ কি না 250 টাকায় সত্যিই তো, এখন একটা সুতির শাড়ি, ভালো সুতির শাড়ি কিনতে গেলেও 250 টাকা দাম পড়ে যায়। আর এটা হ্যান্ডলুম, হ্যান্ডলুম না, হ্যান্ডলুম এত কম দামে পাওয়া যাবে না মনে হয়। কী শাড়ি আমি নাম জানি না, জামদানি প্রিন্ট, এটুকুই শুধু জানি। যাই হোক এই শাড়িটা কিনলাম, আর হলো ওই যে থালা বাসন ধুয়ে টুয়ে কমপ্লিট করে ঘরে চলে এসেছি। এখন আর ব্লগটা করবো না, কারণ ইচ্ছা আছে বিকালবেলা আবার শ্যুট করবো আলাদা একটা ভিডিও, যার কারণে আমি এখনই ভিডিওটা আর কি ইয়ে করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটা লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা তোমরা পাশে না থাকলে আমি কিছুই না, আমার না ভিডিও করতেই এখন আর ভালো লাগছে না। তার কারণ কি বলো তো, আমি প্রথম কথা কমেন্ট বক্সটা আমার অন হচ্ছে না, জানি না কী কারণে, আর দ্বিতীয় কথা ভিউজ আসছে না, একটুও মন লাগে না। আর যদিও বা দুই একজন একটু কমেন্ট করে কথা বলতে পারতাম কারোর সঙ্গে, তাহলে একটু ভালো লাগতো। আমি তো তোমাদের আগেই বলেছি যে আমি ভিডিওটা কেন করছি, আমার আমার হাজবেন্ড আমাকে ফেসবুক করতে দেয় না, এক হোয়াটসঅ্যাপ করি, হোয়াটসঅ্যাপে তেমন কারোর সঙ্গে আমার কন্ট্যাক্ট নেই, যার কারণে আমার এই ভিডিওটা করা, ঠিক আছে। আমার ভালো লাগে এখন, এই যে কতদিন 20-25 দিন হয়ে গেল আমি ভিডিও করছি, আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে এখন ভিডিও করা। আমি এখন যদি ভিডিও না করি না, সারাদিনে মনে হয় আমি কী যেন করিনি, কী যেন করিনি, এরকম একটা মনে হচ্ছে। আর আমি যখন এখানে থাকবো না, আমি তখন তো সবসময় ক্যামেরাটা নিয়ে কথা বলবো, আমার আরও বেশি ভালো লাগবে তখন। যাই হোক বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, এইটুকুই বলার ছিল, বাই বাই।